আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে অনেক অনেক ভালো আছো গণিত বিভাগ এবং মাইলেশ্বর কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমাম হাসান সিনিয়র শিক্ষক গণিত বিভাগ মাইলেশ্বর কলেজ আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এসিসি পরীক্ষার জন্য সেট অফ ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ একটি অধ্যায় আজ আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের কিছু প্রশ্ন সমাধান করব। আশা করব সকলে ক্লাসটি মনোযোগ দিয়ে করবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের কিছু প্রশ্ন সমাধান করব প্রথমে আমরা আলোচনা করব প্রশ্ন নম্বর এগারো এখানে প্রশ্ন নম্বর এগারো যদি সেট সি ইকোয়াল টু টু কমা ফাইভ সেট ডি ইকাল টু ফোর কমা সিক্স কমা সেভেন এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয় তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে তবে অন্যটি নির্ণয় কর অর্থাৎ আমাদের একটি অন্যয় নির্ণয় করতে হবে যেখানে দিন সম্পর্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইজ লেস দেন ওয়াই এবং প্রদত্ত সেট দ্বয় হচ্ছে সেট সি এবং সেট ডি তাহলে চলো আমরা সমাধান করি প্রথমে আমরা লিখব প্রদত্ত সেট এখানে প্রদত্ত সেট সেট সি ইকুয়াল টু টু কমা ফাইভ এবং সেট ডি ডি ইকুয়াল টু ফোর কমা সিক্স কমা সেভেন এবং আমাদের প্রশ্ন মতে অন্যায়টি প্রশ্ন মতে অন্যায়টি অন্যয়কে আর দিয়ে প্রকাশ করা হয় এই জন্য আমরা অন্যয়টিকে আর দিয়ে প্রকাশ করব। এখানে প্রশ্নমতে অন্যয় আর হবে এক্স কমা ওয়াই যেন তোমরা সবাই যেন অন্যয়কে কর্মজোর আকারে প্রকাশ করতে হয় এই জন্য আমরা এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করব। যেখানে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি তাহলে আমরা লিখব এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু ডি এবং আমাদের সম্পর্কটি হচ্ছে এক্স প্লাস ওয়ান ইস লেস দেন ওয়াই তাহলে এক্স প্লাস ওয়ান ইস লেস দেন ওয়াই অর্থাৎ আমাদের অন্যায় আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই যেন এক্স বিলংস টু সেট সি ওয়াই বিলংস টু সেট ডি এবং এক্স প্লাস ওয়ান ইস লেস দেন ওয়াই এখন কর্মজ নির্ণয় করার জন্য আমরা সেট সি এবং সেট ডি এর মধ্যে কার্তিশীয় গুণস সেটটি নির্ণয় করবো তাহলে সেট সি ক্রস সেট ডি ইকুয়াল টু এখানে সেট সি ইকোয়াল টু টু কমা ফাইভ ক্রস সেট ডি ডি হচ্ছে ফোর কমা সিক্স কমা সেভেন এখন কার্তিশীয় গুণস সবাই বের করতে পারো প্রথমে প্রথম সেটের প্রথম উপাদান টু টু এর সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে আমরা ক্রমজোট তৈরি করব। তাহলে টু কমা ফোর টু কমা সিক্স টু কমা সেভেন তারপর প্রথম সেটের দ্বিতীয় উপাদান ফাইভ ফাইভের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে আমরা ক্রমজোট তৈরি করব। তাহলে ফাইভ কমা ফোর তারপর ফাইভ কমা সিক্স ফাইভ সেভেন যেহেতু কার্তিশগুণ সিকটি সেট এই জন্য সেটটিকে আমরা সেকেন্ড ব্রেকের দিয়ে প্রকাশ করব তাহলে আমরা সেট সি এবং সেট ডি এর মধ্যে কর্মজুরগুলো পেয়ে গেলাম এবার আমাদের অন্যের সম্পর্কটি ছিল এক্স প্লাস ওয়ান ইজ লেস ওয়াই যেখানে এক্স হচ্ছে আমাদের কর্মজুরের প্রথম উপাদান এবং ওয়াই হচ্ছে প্রত্যেকটি কর্মজুরের দ্বিতীয় উপাদান অর্থাৎ প্রত্যেকটি কর্মজোরের প্রথম উপাদানের সাথে ওয়ান যোগ করার পরে মানটি যদি দ্বিতীয় উপাদান থেকে ছোট হয় তাহলে আমরা অন্য উপাদান বিবেচনা করব এখানে প্রথম উপাদান অর্থাৎ সেট সি এবং সেট ডি এর কাত ইস্যু প্রথম কর্মজোর টু কমা ফোর এখানে প্রথম উপাদান টু টু এর সাথে ওয়ান যোগ করলে টু প্লাস ওয়ান টু থ্রি থ্রি ইজ লেস দেন ওয়াই অর্থাৎ আমাদের প্রথম কর্মজোটটি অন্যের একটি উপাদান হবে আমাদের দ্বিতীয় কর্মজোট টু কমাস সিক্স তাহলে টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি থ্রি ইজ লেস দেন সিক্স অর্থাৎ থ্রি সিক্স থেকে ছোটো যা আমাদের শর্তকে সমর্থন করে যার জন্য দ্বিতীয় কর্মজোটটিও অন্যের একটি উপাদান একইভাবে তৃতীয় কর্মজোট টু কমাস সেভেন এখানে টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি থ্রি ইজ লেস দেন সেভেন অর্থাৎ সিঁড়ি সাত থেকে ছোট যা আমাদের প্রদত্ত সম্পর্কটিকে সমর্থন করে আমাদের পরবর্তী কর্মজোর ফাইভ কমা ফোর এখানে ফাইভ প্লাস ওয়ান ইকোয়াল সিক্স সিক্স কর্মজটির দ্বিতীয় উপাদান ফোর থেকে বড়। যা আমাদের প্রদত্ত সম্পর্কটিকে সমর্থন করে না আমাদের পরবর্তী কর্মজোর ফাইভ কমা সিক্স এখানে ফাইভ প্লাস ওয়ান ইকোয়াল টু সিক্স সিক্স সিক্সের সমান হবে অর্থাৎ কর্মজটটি প্রদত্ত শর্তকে সমর্থন করে না আমাদের সর্বশেষ কর্মজটটি ফাইভ কমাস সেভেন এখানে ফাইভ প্লাস ওয়ান টু সিক্স সিক্স সেভেন থেকে ছোটো যা আমাদের প্রদত্ত সম্পর্ককে সমর্থন করে তাহলে ফাইভ কমাস সেভেন অন্যের একটি উপাদান হবে তাহলে আমরা লিখতে পারবো সুতরাং অন্যয় আর ইকুয়াল টু এখানে ক্রমজুরগুলো হবে টু 2,6 ফোর টু সিক্স টু সেভেন এবং ফাইভ সেভেন যা আমাদের নির্ণীয় অন্যয় অর্থাৎ অন্যয়টি নির্ণিত হল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা বারো নম্বর প্রশ্ন আলোচনা করব এখানে প্রশ্ন নম্বর বারো এপোপেক্স ইকোয়াল টু এক্স টু পার ফোর প্লাস এক্স মাইনাস থ্রি অর্থাৎ হচ্ছে এক চলকের একটি ফাংশন এ -1 মাইনাস ওয়ান টু এবং এপ পপ এর মান নির্ণয় করো অর্থাৎ প্রদত্ত ফাংশন এর সাহায্যে এ -1, মাইনাস এবং এ পপ মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা সমাধান করি প্রথমে আমরা লিখব প্রদত্ত ফাংশন অর্থাৎ দেওয়া আছে এখন প্রথমে আমরা এপপ মাইনাস ওয়ান এর মান নির্ণয় করব সুতরাং এ -1। মাইনাস ওয়ান এখানে আমরা চলক এক্স পরিবর্তে মাইনাস ওয়ান তাহলে ফাংশনটিতে চলক এক্সের পরিবর্তে আমরা মাইনাস ওয়ান বসাব এখানে এক্স টু দা পাওয়ার ফোর এক্সের পরিবর্তে মাইনাস ওয়ান টু দা পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স এখানে এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইকোয়াল টু মাইনাস ওয়ান টু পাওয়ার ফোর এখানে ফোর একটি জোর সংখ্যা তাহলে মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার ফোর টু প্লাস ওয়ান প্লাস মাইনাসে মাইনাস 5 into 1 ওয়ান -3 টু minus -5 মাইনাস থ্রি ওয়ান মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস সেভেন যা আমাদের একটি আনসার অর্থাৎ এ পপ মাইনাস ওয়ান এর মান মাইনাস সেভেন এবার আমাদের পরবর্তী প্রশ্ন এ অর্থাৎ এ এর মান নির্ণয় করতে হবে এ এখানে আমরা চলক এক্সের পরিবর্তে টু বসিয়েছি তাহলে ফাংশনটিতে প্রতিবার চলক এক্সের পরিবর্তে টু বসাতে হবে এক্স টু দ্য পাওয়ার ফোর অর্থাৎ টু টু দ্য পাওয়ার ফোর প্লাস ফাইভ ইন্টু এক্স অর্থাৎ ফাইভ ইন্টু টু মাইনাস থ্রি টু টু দ্য পাওয়ার ফোর ইকোয়াল টু সিক্সটিন প্লাস ফাইভ ইন্টু টু ইকাল টু টেন মাইনাস থ্রি সিক্সটিন প্লাস টেন ইকোয়াল টু টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স মাইনাস থ্রি ইকোয়াল টু টোয়েন্টি থ্রি অর্থাৎ এ অফ টু এর মান হবে টোয়েন্টি থ্রি যা আমাদের আরেকটি আনসার আমাদের সর্বশেষ প্রশ্ন এপ অফ হাফ এর মান নির্ণয় করো তাহলে আমরা লিখবো এবং এপ অফ হাফ আমরা চলক এক্সের পরিবর্তে হাফ বসিয়েছি তাহলে ফাংশনটিতে চলক এক্সের পরিবর্তে হাফ বসাবো এক্স টু দা পাওয়ার ফোর অর্থাৎ হাফ টু দা পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স অর্থাৎ প্লাস ফাইভ ইন্টু হাফ মাইনাস থ্রি এখানে হাফ তোলার পর ফোর হবে ওয়ান বাই সিক্সটিন প্লাস ফাইভ ইন্টু হাফ ইকোয়াল টু বাই টু মাইনাস থ্রি এবার লসাগু করে আমরা যোগ বিয়োগ সম্পূর্ণ করবো এখানে হর সিক্সটিন এবং টু এ লসাগু হবে সিক্সটিন

যা আমাদের এপ অফ হাফের মান অর্থাৎ আমাদের নিউ আনসার এ অফ মাইনাস ওয়ান ইকোয়াল মাইনাস সেভেন এপ অফ টু ইকাল টোয়েন্টি থ্রি এবং এ অফ হাফ ইকাল যা আমাদের প্রশ্ন নম্বর বারো এর সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা চৌদ্ নম্বর প্রশ্ন আলোচনা করবো এখানে প্রশ্ন নম্বর এপপেক্স ইকোয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স হয় তবে এক্সের কোন মানের জন্য এপোপেক্স ইকোয়াল টু জিরো হবে অর্থাৎ প্রশ্নটির সমাধান করে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে যেখানে এপ এক্স হবে তাহলে চল আমরা প্রশ্নটির সমাধান করি প্রথমে আমরা প্রদত্ত ফাংশনটি লিখে নিব তাহলে আমরা লিখবো দেওয়া আছে আমাদের প্রদত্ত ফাংশনটি এ পপেক্স ইকোয়াল টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এখন প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা প্রদত্ত ফাংশনটিকে উৎপাদকে বিশ্লেষণ করবো তোমরা সকলেই জানো উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথম নিয়মটি হচ্ছে কমন নেওয়া যাবে কি না দ্বিতীয় নিয়মটি হচ্ছে সূত্র পূরক এবং তৃতীয় নিয়মটি হচ্ছে মিডল টার্ম কিন্তু এখানে কোনো সংখ্যা বা রাশি কমানো যাবে না কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে না আবার মিডেল টার্মও করা যাবে না এই ক্ষেত্রে আমরা নতুন একটি নিয়মে ফাংশনটিকে সমাধান করব। উৎপাদকের বিশ্লেষণের এই নতুন নিয়মটি অনুসরণী তিন দশমিক চারে বিস্তারিত আলোচনা করা হবে তাহলে চলো আমরা নতুন একটি নিয়মে ফাংশনটিকে উৎপাদকে বিশ্লেষণ করি এখানে প্রদত্ত ফাংশনটি এক্স ইকল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এখন প্রথম পদের সহক ওয়ান এবং সর্বশেষ পদ সিক্স ওয়ান এবং সিক্স গুণ করলে পাওয়া যাবে সিক্স সিক্সের গুণ নিয়োগসমূহ হচ্ছে ওয়ান টু থ্রি এবং সিক্স এই সংখ্যাগুলোর সামনে প্লাস অথবা মাইনাস চিহ্ন ব্যবহার করলে আমরা পাবো মোট আটটি সংখ্যা অর্থাৎ প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান প্লাস টু অথবা মাইনাস টু প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি প্লাস সিক্স অথবা মাইনাস সিক্স এই আটটি সংখ্যার যে কোনো একটি সংখ্যা প্রদত্ত ফাংশনের চলকের পরিবর্তে বসালে ফাংশনটির মান জিরো হবে আমরা প্রথমে এই সংখ্যাটি বের করার চেষ্টা করব প্রথমে আমরা এক্সের মান ওয়ান দিয়ে দেখব যে ফাংশনটির মান জিরো হয় কি না তাহলে এখন আমরা লিখব সুতরাং এপ অফ ওয়ান আমরা এক্সের পরিবর্তে ওয়ান লিখেছি তাহলে এক্সের পরিবর্তে ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার এক্সের পরিবর্তে ওয়ান প্লাস ইলেভেন এক্স অর্থাৎ ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স ওয়ান কিউব ইকোয়াল টু ওয়ান 6 ইন্টু ওয়ান স্কোয়ার ইকোয়াল টু মাইনাস সিক্স প্লাস ইলেভেন ইনটু ওয়ান টু মাইনাস সিক্স এখানে ওয়ান প্লাস ইলেভেন 12 টু টুয়েলভ টুয়েলভ মাইনাস সিক্স মাইনাস সিক্স টু তাহলে এখানে আমরা এক্সের মান ওয়ানের জন্য প্রদত্ত ফাংশনটির মান 0 পেয়েছি তাহলে এখন আমরা লিখব সুতরাং আমাদের চলক ছিল এক্স মাইনাস আমরা এক্সের পরিবর্তে বসিয়েছি ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান হবে প্রদত্ত ফাংশন অর্থাৎ এপপেক্স এর একটি উৎপাদক অর্থাৎ কোনো একটি সংখ্যা এর জন্য ফাংশনটির মান যদি জিরো হয় তাহলে চলক মাইনাস ওই সংখ্যাটি যেমন এখানে এক্স মাইনাস ওয়ান হবে প্রদত্ত ফাংশনটির একটি উৎপাদক এখন আমরা প্রদত্ত ফাংশনটি লিখব এখন এখানে এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এবার আমরা দ্বিতীয় লাইনটি ফাঁকা রাখবো তৃতীয় লাইনে আমরা উৎপাদকটি অর্থাৎ এক্স মাইনাস ওয়ান লিখব এখন আমরা চিন্তা করব এক্সকে কত দিয়ে গুণ করলে প্রথম পথ অর্থাৎ এক্স কিউব পাওয়া যাবে এখানে এক্সকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স কিউব পাওয়া যাবে তাহলে এখন আমরা উৎপাদকটিকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করব এখানে এক্স স্কোয়ার দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স ইকোয়াল টু এক্স কিউব তারপর এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ইকোয়াল টু মাইনাস এক্স স্কোয়ার এখানে আমরা মাইনাস এক্স স্কোয়ার পেয়েছি কিন্তু প্রশ্নে মাইনাস সিক্স এক্স স্কোয়ার বিদ্যমান তাহলে সমান করার জন্য আমরা লিখব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আমাদের উৎপাদকটি আমরা আবার লিখব এখানে উৎপাদকটি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবার এক্সকে কত দিয়ে গুণ করলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার পাওয়া যাবে তোমরা সবাই বুঝতে পেরেছ এক্সকে মাইনাস ফাইভ এক্স দিয়ে গুণ করলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার পাওয়া যাবে এবার বাকি গুণটি সম্পন্ন করো এখানে মাইনাস ফাইভ এক্স ইন্টু মাইনাস ওয়ান হবে প্লাস ফাইভ এক্স আমাদের কোশ্চনে ইলেভেন এক্স বিদ্যমান তাহলে ফাইভ এক্স প্লাস উৎপাদকটি আবার লিখব আমাদের উৎপাদক এক্স মাইনাস ওয়ান এখন এক্সকে কত দিয়ে গুণ করলে সিক্স হবে তোমরা সবগুলোই বুঝতে পারছো প্লাস সিক্স দিয়ে গুণ করলে সিক্স এক্স পাওয়া যাবে তাহলে প্লাস সিক্স এক্স প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সিক্স যা আমাদের সর্বশেষ পথ এবার আমরা এক্স মাইনাস ওয়ান কমন নিব তাহলে এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে পাবো এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সকে পুনরায় উৎপাদকে বিশ্লেষণ করা যাবে তাহলে আমরা লিখতে পারব ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স মিডল টার্ম পদ্ধতিতে আমরা পাব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স এবার এক্স মাইনাস ওয়ান আমরা এক্স কমন নিয়ে লিখতে পারবো এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিব তাহলে এক্স প্লাস মাইনাস অর্থাৎ মাইনাস থ্রি তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ সম্পন্ন হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু অর্থাৎ প্রদত্ত ফাংশনটি অর্থাৎ এক্স ফাংশনটিকে আমরা উৎপাদকের বিশ্লেষণ সম্পন্ন করলাম এবার আমাদের শর্ত মতে এপ এক্স ইকোয়াল টু জিরো ছিল তাহলে আমরা লিখব শর্ত মতে এক্স ইকোয়াল টু জিরো বা এখানে এপ এক্সের মান আমরা উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখানে তিনটি উৎপাদকের গুণফল জিরো তাহলে আমরা লিখব প্রত্যেকটি উৎপাদক অর্থাৎ প্রথম উৎপাদক ইকোয়াল টু জিরো অথবা দ্বিতীয় উৎপাদক ইকোয়াল টু জিরো অথবা তৃতীয় উৎপাদক অর্থাৎ এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকাল টু ওয়ান বা এক্স ইকাল টু থ্রি বা এক্স ইকাল টু টু সুতরাং এক্সের নির্ণিত মান হবে ওয়ান কমা টু কমা থ্রি যা আমাদের নির্ণীয় আনসার অর্থাৎ আমাদের এক্সের মান ওয়ান টু অথবা থ্রি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা সর্বশেষ পনেরো নম্বর প্রশ্ন আলোচনা করবো আমাদের প্রশ্ন নম্বর পনেরো যদি এপ এক্স ইকাল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের প্রদত্ত ফাংশন অর্থাৎ এক্স ফাংশনটির সাহায্যে রাশিটির মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা সমাধান করি প্রথমে আমরা লিখব প্রদত্ত ফাংশন অর্থাৎ দেওয়া আছে আমাদের প্রদত্ত ফাংশনটি এক্স ইকয়াল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এখন ফাংশনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে প্রদত্ত ফাংশনটি লিখতে হবে এরপর নতুন কোনো ফাংশন থাকলে প্রথমে আমরা ওই ফাংশনটির মান বের করবো আমাদের কোয়েশনের দেওয়া আছে এপপ এক্স আর আমাদের বের করতে হবে এপপ ওয়ান বাই এক্স স্কোয়ার এই নতুন ফাংশনটির মান প্রথমে আমরা বের করে নিব তাহলে এখন আমরা লিখব সুতরাং পান বাই স্কোয়ার এখানে আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখেছি তাহলে ফাংশনটিতে আমরা এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখব এখানে টু তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু ইন্টু এক্স এক্সের মান ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এখানে আমরা গুণ করে পাবো 2 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ টু বাই এক্স অর্থাৎ এ পফ ওয়ান বাই স্কোয়ার হবে টু বাই ভাগ 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করবো সমীকরণ সমাধানের ক্ষেত্রে সহজে সমাধানের জন্য অনেক সময় আমরা যোজন বিয়োজন করে থাকি যোজন বিয়োজন শব্দটি তোমাদের জন্য নতুন যোজন বিয়োজন হচ্ছে মনে করো যে কোনো একটি সমীকরণ এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি যদি হয় আমরা উভয় পক্ষে যোজন বিয়োজন করে পাবো যোজন বিয়োজন করে এখানে লব এক্স এবং হর হচ্ছে ওয়াই তাহলে লব প্লাস হর ভাগ লপ মাইনাস হর ইকুয়াল টু এখানে লভ হচ্ছে এ এবং হর হচ্ছে বি তাহলে লব প্লাস হর ভাগ লফ মাইনাস হর অর্থাৎ কোনো সমীকরণে যোজন বিয়োজন করলে উভয় পক্ষে লব প্লাস হর ভাগ লফ মাইনাস লিখতে হবে এখানে ফাংশনটিতে আমরা যোজন বিয়োজন করবো তাহলে যোজন বিয়োজন করে আমরা পাব সুতরাং এ পফ এখানে লফ হচ্ছে এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার আর হর তোমরা সকলেই জানো যে কোনো সংখ্যার নিচে একটি ওয়ান বিদ্যমান থাকে তাহলে আমরা উভয় পক্ষকে যোজন বিয়োজন করে পাবো লফ অর্থাৎ এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস হর এখানে হর হচ্ছে ওয়ান ভাগ লফ মাইনাস হর ইকুয়াল টু ডান পক্ষে লফ হচ্ছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং হর হচ্ছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা যোজন বিয়োজন করে পাব এখানে লফ প্লাস হর অর্থাৎ টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ লফ মাইনাস হর এখানে লফ টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং হর টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের লব মাইনাস হর লিখতে হবে মাইনাস হর অর্থাৎ মাইনাস টু বাই এক্স স্কোয়ার এবং মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন অবশ্যই ষাট নোট দিতে হবে আমরা লিখব যোজন বিয়োজন করে এবার আমরা বাকি অংশ সমাধান করবো এবার আমরা লিখব ইকুয়াল টু এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলে আমরা পাবো টু বাই এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ার অর্থাৎ টু ইন্টু টু বাই এক্স স্কোয়ার ভাগ হরে টু বাই এক্স স্কোয়ার মাইনাস টু বাই এক্স স্কোয়ার কেটে দিলে আমরা পাবো ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু টু এখন টু টু কেটে দিলে আমরা পাবো টু বাই এক্স স্কোয়ার যা আমাদের এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ পপ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান অর্থাৎ আমাদের নিম্নীয় আনসার টু বাই এক্স স্কোয়ার যা আমাদের প্রশ্ন নম্বর পনেরো এর সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে বিষয় শিক্ষকের সহযোগিতা নাও তোমাদের হোমওয়ার্ক থাকবে অনুশীলনী দুই দশমিক দুইয়ের পরশোর নম্বর এগারো বারো তেরো চোদ্দো এবং পনেরো সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ